সরাসরি যুক্ত হয়েছি নাজিরপুর জেলার নাজিরপুর উপজেলা আর দেলবাড়ি ইউনিয়ন থেকে, কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা দেখতে পাইছি, দেখেন সাপ কিন্তু অনেক নিচে, হয়তো এমনটা জায়গায় সাপটা লুকিয়েছে যেখানে মানে বাড়ির সাইডে তো খাবার খেতে হবে, ইঁদুর বা ব্যাং খাবার জন্য কোনো খাবারের সন্ধানেও আসতে পারে। কিন্তু এই যে দেখা যায়, দেখেন এখানে এমন জায়গায় পালিয়েছে, দেখেন দেখা যায় কি দেখা যায় ও কিন্তু একেবারে মরার মতো রয়েছে, যে ওকে কেউ দেখতে না পায় বা অনুভব করতে না পারে, এই জন্য কিন্তু একেবারে মরার মতো পালিয়েছে। তো আসলে কি এইরকম বাড়ির পাশে এখানে কিন্তু সাপের থাকার স্থান না বা এরকম এমনটা না। তো আগে আমি ওকে কী করি তারপরে দেখি। অনেকভাবে হ্যাঁ অনেক একটা খলিজ গক্ষুর সাপ, এই যে সাপটা দেখছেন সাপটা কিন্তু খোলস চেঞ্জ করবে, হয়তো এমন সাপটা খুব নরম যে আপনি আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাবো। এই দেখা যায় দেখেন সাপটা কিন্তু ফলোর সেন্স করবে এমনটা অবস্থা, কিন্তু সাপ খুব নরম থাকে। তো বাড়ির পাশে কখন আসে ওরা, যখন ডিম, এই সাপটা হয়তো সম্ভবত ডিম পাচ্ছে, যে ওর গতি যে বোঝা যায়। এর যে গতি বোঝা যায় দর্শক, তাতে মনে হয়, আমার মনে হয় যে ওর শরীরটা কিন্তু একটু ঘেনা টাইপের, খোলস পাল্টাবে, খোলস চেঞ্জ করবে, খোলস। অতএব এই সাপটা কিন্তু হয়তো যে কোনো জায়গায় বাচ্চা দিছে। দেখুন যখন সাপে বাচ্চা দেয় ডিম পারে তখন কিন্তু সাপ ওরা ক্ষুধার্ত থাকে, ওই ডিম পাহারা দেয়, যতদিন ডিম বাচ্চা না ফোটে ততদিন কিন্তু শুধু এই সাপে ডিমের কাছে চতুর্পাশে পাহারা দেয়, যে ডিমটা কেউ আঘাত করতে না পারে, এজন্য ক্ষুধার্ত থাকে এবং দুর্বল থাকে, অনেকটা শুকিয়ে যায়। তো সাপটা দেখেন অনেক সুখ না এবং ও আমাকে অনেক রাগি হয়ে যায়, ওটা হয়তো খাবারের সন্ধানে কিন্তু ও এরকম বাড়ির আশেপাশে ব্যাং বা ইঁদুর খাবার জন্য এরকম আসে থাকে। তো এমনটাই কিন্তু হতে পারে দর্শক। তো দেখেন সাপটা কিন্তু সেই সেভাবেই কিন্তু ওর আমার দিকে ওর কঠিন আক্রমণ, কিন্তু আসলে খুব সতর্কের সাথে এই কাজগুলো করতে হয় আমাদের। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক শামসুল আরিফিন, আপনাকে ধন্যবাদ। ও ধন্যবাদ। এই সাপটা কিন্তু আমার নিশ্চিত, আমি শিওর যে 100% শিওর যে সাপটা যে কোনো জায়গায় বাচ্চা দিছে, এজন্য কিন্তু সাপটা খুব ঘেলা শুকনো আর কি, এখানে চিপুন ও মানে এখন আবার খাবার দাবার খাই আবার ও মানে সতেজ হয়ে যাবে, এজন্য কিন্তু খুব দ্রুত বা ওরা খাবারের সন্ধানেই কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যায়। যখন ক্ষুধার্ত থাকে তখন কিন্তু সাপ ওদের ভয় কম থাকে, ক্ষুধার্ত সাপ কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা ওরা খাবারের সন্ধানেই ঘুরতে থাকে আর কি, হয়তো সেই এরকম কোনো ইঁদুর বা ব্যাঙের কোনো আবাস সেখানে পেয়েছে, এজন্য কিন্তু ওরা এরকম জায়গায় আইসা স্থান নিছে। তো দর্শক মানুষের চোখে পড়ছে বিদায় মনে করেন সাপটা আমাদের হাতে ধরা পড়ছে।